পাথর ইউনিয়নের সকল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও এ প্লাস উৎসব 2020 এর মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করছেন কুজিয়া উপজেলার প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদ, সঙ্গে আছে মিতানজানা রহমান লিজা। কচুয়া উপজেলা 2 নং পাথর ইউনিয়নের সকল কৃতি ছাত্রছাত্রীদের মাঝে বড়দুল স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্মাননা ক্রেস্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 2 নং পাথর ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জুয়েল, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রিয়াদ মাহমুদ চৌধুরী জুয়েল, বিশেষ অতিথি পাথর ইউপি চেয়ারম্যান এর সহধর্মিণী শাহানা মুস্তাফিজ, উপস্থিত সাবেক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু আকাস মজুমদার, জনাব মোহাম্মদ হারেস ব্যাপারী সৌদি আরব প্রবাসী, ইউনিয়ন পরিষদের সেক্রেটারি ও সচিব সাগর চন্দ্র দাস, জনাব আলমগীর মিয়া, সুপার বড়দেল মহিলা মাদ্রাসা মোহাম্মদ ইব্রাহিম সর্দার, জনাব মোহাম্মদ সালমান চৌধুরী কাইয়ুম, মোহাম্মদ শাহিন রানা সহ ছাত্রছাত্রী, অভিভাবক, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রথমে কোরআন থেকে তেলাওয়াত, ইসলামিক গান পরিবেশনের শেষে শুভেচ্ছা বক্তব্য দেন স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ মজুমদার। এ সময় সকল কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ও শিক্ষার বিভিন্ন উপদেশমূলক বিস্তারিত বক্তব্য রাখেন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি 2 নং পাথর ইউনিয়নের অভিভাবক ও সাধারণ জনগণের প্রিয় আস্থাভাজন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জুয়েল। সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু আকাস মজুমদার, সালমান চৌধুরী কাইয়ুম, জনাব সাগর চন্দ্র দাস, মোহাম্মদ শাহিন রানা, মোহাম্মদ রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বারোয়ারা উচ্চ বিদ্যালয়, বড়দের ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কাজিয়ারা উচ্চ বিদ্যালয়, মাঝিগাছা উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানের সভাপতি ও উপস্থিত সকল অতিথিবৃন্দের হাতে একটি করে সম্মাননা ক্রেস্ট ও একটি করে ব্যাগ প্রদান সহ বারোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বড়দের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে হারমোনিয়াম বিতরণ করেন। স্টুডেন্ট ওয়েলফেয়ার অনুষ্ঠানের সভাপতি মুস্তাফিজুর রহমান জুয়েল 1,50,000 টাকা আর্থিক সহযোগিতা করেন অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য। এ সময় উপস্থিত বক্তব্যে সভাপতি বলেন, বড়দের স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনটি একটি ভালো উদ্যোগ নিয়েছে, আমি তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সংগঠন যে এই ধরনের একটি শিক্ষণীয় বিষয় মাথায় নেওয়ায়, আগামীতে এই সংগঠনের নেতৃবৃন্দ আবার এমন উদ্যোগ নিলে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে আমার সক্ষমতা অনুযায়ী সংগঠনের সহায়তা করতে চেষ্টা করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অত্র ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর অনেক কাঁচা রাস্তা পাকা করিয়েছি, অনেক নতুন রাস্তা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নির্মাণ করতে সক্ষম হয়েছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে পুনরায় নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, আপনাদের সেবায় নিয়োজিত থাকতে আমাকে নির্বাচনে পুনরায় বিজয়ী করবেন, এই আশায় ব্যক্ত করছি। স্বাস্থ্যই সকল সুখের মূল, আনসারি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। বারোয়ারা দৈনিক বাজার হাজি আব্দুল কাদের মার্কেটে আনসারি হোমিও হলে আপনারা পাচ্ছেন সকল জটিল ও কঠিন রোগের চিকিৎসার সুব্যবস্থা। এখানে অভিজ্ঞ হোমিও ডাক্তার দ্বারা সকল দেশি বিদেশি রোগীদের সুচিকিৎসা দেওয়া হয়। আনসারি হোমিও হল থেকে চিকিৎসা নিয়ে অনেকেই উপকৃত, তাই আজই চলে আসুন অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ ওয়ালিউল্লাহ আনসারির নিকট। যোগাযোগ হাজী আব্দুল কাদের মার্কেট, বারোয়ারা দৈনিক বাজার, কচুয়া, চাঁদপুর। মোবাইল নাম্বার 01862582572।